আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আমি নতুন আরেকটি একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম যেহেতু কোরবানি ঈদ চলে গেছে তো আমাদের সবার বাসাতেই কিন্তু অনেক মাংস রান্না করা হয়েছে গরুর মাংস তো আমি ওই মাংস দিয়ে এবং এই মাংসটা আমি ঝুরঝুরা করে ঈদের দিনের মাংসটা দিয়ে আমি এই পিঠাগুলো তৈরি করেছি তো আজ আমি আপনাদের জন্য মাংসের পিঠার রেসিপিটা দেখাবো যে কতটা সহজে আপনারা খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করতে পারেন আর দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাটা কিন্তু খেতেও খুব মজা হয় তো চলুন তাহলে দেখি আমি কিভাবে তৈরি করব তো এই যে হলো আমার মাংসটা এটা একদম ঝোরঝোরা হয়ে গেছে দেখেই বুঝতে পারতেছেন তো আমরা সবার বাসাতেই কিন্তু এরকম মাংসটা থাকে তো এই মাংসটাতে আজকে আমি পিঠাগুলো তৈরি করব। আর এখানে আমি আমরা যে নর্মালি রুটি খামির তৈরি করি ময়দা দিয়ে আমি সেরকমভাবেই ময়দা দিয়ে রুটি খামিরটা তৈরি করে নিয়েছি তো এটা দিয়ে আমি পিঠাটা তৈরি করে নিব তো প্রথমে এখান থেকে আমি ছোটো একটা রুটি বেলে নিব তো দেখতে পাচ্ছেন আমি একদম আমরা যেরকম রুটি বেলি সেরকমই একটা রুটি তৈরি করে নিব তো এখানে আমি উপরে একটু ময়দা ছিটিয়ে দিলাম আর এখন আমি ছোটো বা ছোটো করে একটা রুটি বেলে নেব তো রুটিটা একটু পাতলা থাকে তবে এটা বেশি পাতলা করা যাবে না একটু মোটা রাখতে হবে তাহলে খুব ভালো হয় তো আমি এখন খুব সুন্দরভাবে রুটিটা বেলে নিচ্ছি দেখিয়ে বুঝতে পারতেছেন তো আমার বেলা হয়ে গেছে তো এখন আমি মাঝখান থেকে একটি ভাজ দিয়ে নিচ্ছি যেন আমার সুবিধা হয় তো এখন আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি এটা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেরকম পছন্দ করেন কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে যতটা বেশি দিবেন ততটাই কিন্তু মজা লাগে তো আমি এরকম করে খুব সুন্দরভাবে চারদিক দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে তো এখন আমি এরকমভাবে ভাজ দিয়ে নিচ্ছি আর আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি আর এটা হচ্ছে আপনাদের পছন্দ মতো যে যেরকম ডিজাইন তৈরি করতে চান আমি এরকম ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনারা দেখুন আপনারা চাইলে আমারটা মতো তৈরি করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এরকম করে খুব সুন্দরভাবে ভাজ দিয়ে এভাবে কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো যার কাছে যেরকম ছুরি বা পিঠার যেরকম যাই থাকুক না কেন আপনারা চাইলে কেটে নিতে পারেন সমস্যা নেই আমি এখানে একটি সুই ব্যবহার করেছি সুইটা দিয়ে কেটে নিচ্ছি তো এখন আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি আর এভাবে করে আমি আরেকটা পিঠাও তৈরি করে নেব তো আমি যেভাবে দেখেছি সেভাবেই আমি এই পিঠাটাও তৈরি করে নেব তো আমি আবারও বলছি ডিজাইনটা হচ্ছে আপনাদের কাছে যে রকম যেরকম পছন্দ করেন সেরকম ডিজাইন করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এই মাংসের পিঠাটা কিন্তু খুবই মজার হয় আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এটা যে ঈদের দিনে মাংস দিয়ে তৈরি করতে হবে সেরকম কোনো কথা নেই আপনারা চাইলে ঘরে মাংস রান্না করে আপনারা খুব সুন্দরভাবে পিঠাগুলা তৈরি করতে পারেন তো এভাবে করে আমি খুব সুন্দরভাবে পিঠাগুলা একদম তৈরি করে নিব তো এখন আমার সবগুলা পিঠাই এরকম করে তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন আমি চুলায় চলে যাব চুলায় পিঠাগুলা ভাজবো তো তার জন্য চুলায় আমি এখানে একটি কড়াই বসে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর বেশি গরম করা যাবে না বেশি গরম করলে কিন্তু পিঠাগুলার উপর দিয়ে বাবলস চলে আসবে তো দেখতে কিন্তু তেমন ভালো লাগবে না তো যতটা সম্ভব আপনারা মিডিয়াম আছে পিঠাগুলা ভাজার চেষ্টা করবেন তো এভাবে করে আমি তিনটি পিঠা দিয়ে দিলাম আর আমি এটাকে আস্তে আস্তে করে ভেজে নেব খুব সুন্দরভাবে যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার চলে না আসে তো আমি এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে পিঠাগুলা ভেজে নিচ্ছি দেখেই বুঝতে পারতেছেন তো এইভাবে ভাজতে ভাজতে খুব সুন্দরভাবে একটা কালার চলে এসেছে তো আমি এরকমই কালারটা রাখবো আমি এখন উঠিয়ে নিচ্ছি পিঠাগুলা আর এখন আমি আরও কিছু পিঠা দিয়ে ভেজে নিব আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা তো এই পিঠাগুলো হয়ে গেছে তো এখন আমি খুব সুন্দরভাবে পরিবেশন করে আপনাদের জন্য নিয়ে আসবো যে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলা তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে সবাই খুব পছন্দ করবে আশা করি বাসার তো আমার বাসা সবাই খুব পছন্দ করেছে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ